समाज मीडिया मुस्पिटी ने शिव मंगल सिंह के कब्जे से 45 साल बाद जमीन आजाद करवाई। बांसवाड़िया मुस्पिटी के सबक चेयरमैन शिव मंगल सिंह ने आज से 45 साल कबल त्रिवेणी के सप्तश्री और बालूघाट जाने वाले रास्ते को कब्जा कर लिया था। ये रास्ता बांसवाड़िया मुस्पिटी की मलकियत है। यहाँ एक ईंट भट्टा है। शिव मंगल सिंह ईंट भट्टे की अराजी करार देकर कब्जा कर लिया था। आज बरजुम्मा डिप्टी मजिस्ट्रेट शिवानंद पांडा की मौजूदगी में मदाखलत को आजाद करवा लिया गया। इस मामले में बांसवाड़े मुस्पिटी के मौजूदा चेयरमैन आदित्य नियोगी ने तफसीलात बयान करते हुए साफियों को बताया कि गुस्सा 3 वर्षों से यहां कुंभ मेले का इनाकाद किया जा रहा है, जिसमें लाखों की तादाद में लोग जमा होते हैं। इस भीड़ में उछलकर कोई हादसा न हो जाए, इससे बचने के लिए इस कुंभ मेले के लिए मुतबादिल जमीन की तलाश की जा रही थी। मुंसिपल की अपनी जमीन की तलाशी शुरू हुई तो यह मामला सामने आया कि मुंसिपल की जमीन पर बांसवाड़िया मुंसिपलिटी के साबिक चेयरमैन शिव मंगल सिंह आज से 45 साल कबल ईंट भट्टा की जमीन बताकर कब्जा कर लिए हैं। आपको बताते चलूं कि इसी ईंट भट्टे के सामने ठीक उल्टी जानिब गुज़श्ता 3 वर्षों से कुंभ मेले का इनेकाद किया जा रहा है। इस जमीन की शनाख्त होने के बाद आला इंतजामी अफसरान को आगाह किया गया। उसके बाद तमाम तफसीलात बरामद करने के बाद आज जिला के डिप्टी मजिस्ट्रेट शिवानंद पांडा की मौजूदगी में इंतजामी हकाम पर इस जमीन को आज़ाद करके मुंसिपल अपने कब्जे में ले ली। चेयरमैन आदित्य नियोगी ने कहा कि KMDA ने कुंभ मेला में आने वालों के लिए एक घाट बनाई जाएगी, जिसके लिए 5 करोड़ रुपए की प्रोजेक्ट की मंजूरी मिल चुकी है। अब इस मंसूबे को हतमी शक्ल दी जाएगी। एक्चुअली 1977 साल पर जो बामपंथ सरकार आसे से ही समय समस्या तैरि तक उन्नी चेयरमैन छे पौरसभा एक रास्ता গঙ্গায় যাবার সেই রাস্তাটা উনি আটকে ইটখোলার সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন এবং বেআইনি দখলদার হিসেবে রেকর্ডও করে নিয়েছিলেন। এই 7টা বোর্ড যেটা বললেন, হ্যাঁ সত্যি 7টা বোর্ড 45 বছরে 7টা বোর্ড গেছে। আমি যখন ওই ত্রিবেণী উন্নয়ন করার জন্য এগিয়েছিলাম তখন আমার গঙ্গাঘাটের ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা কাজটা করতে পারিনি। পরবর্তীকালে কাগজপত্রে দেখলাম বেআইনি দখলদার হিসেবে শিবমঙ্গল সিমের নামে রেকর্ড হয়ে আছে। তিনি পৌরসভার আমাদের পৌরপ্রধান ছিলেন, সেটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা ছিল কাজের। অন্যান্য কোনো বোর্ড কেন জানি না রিক্স নেয়নি, কিন্তু আমি প্রশাসনের হস্তক্ষেপে এভিকশন মামলা একটা করা হয়, তারপর আমাদের রায় দেন। সেই রায় হওয়ার পর আজকে আমরা ডেপুটি ডিএলআরের উপস্থিতিতে আমরা ওই জায়গাটা দখল নিলাম। কত বিঘা ছিল রাস্তা? বিঘা হিসেবে না, এটা পুরো রাস্তা, সরকারি মানুষের যাতায়াতের রাস্তা গঙ্গার পাড়ে। কারণ আমাদের সঙ্গে ইরিগেশনের একটা কথা হয়েছে সেচ দপ্তরের, ওখানে আমরা কিছু কাজ করে ইরিগেশন আমাদের জমি দিতে চেয়েছিল, সেই জমিগুলোকেও পর্যন্ত ঘিরে রেখেছে উনি, সেই জমি ভেতরে ঢুকতে পারছিলাম না। সেই রাস্তা মানে বিঘা কাটা হিসেবে বলতে পারবো না, লম্বা চওড়ায় বেশ বড়, বিরাট রাস্তা। এবং আগামী দিনে ত্রিবেণী শিবপুর শুধু নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ত্রিবেণী স্নানের ঘাটটা ছোট হয়ে যাওয়ার জন্য স্নান করতে আসে, ওখানে মানুষের স্নানের পড়ার সুবিধা হবে, এই জন্যই কিন্তু জায়গাটা নেওয়া। চেয়ারম্যান থাকাকালীন কি সুযোগ? আমার মনে হচ্ছে যে রেকর্ড সংশোধন করিয়ে নিলে বিএলআর অফিস থেকে, নাহলে কীভাবে হবে, এইভাবে একটা রেকর্ড করিয়ে নেয়। যতবার কাজ করতে যাচ্ছি ততবার বাধা পেয়েছি, গত 3 বছরে প্রচুর বাধা পেয়েছি কাজ করতে গিয়ে। সেই জন্যই আমাদের একটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা, যে যখন আমি পড়ব আপনার যেটা বলে প্রথম 2021-এ আমি চেয়ারম্যান হই, অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান হই, তখন থেকে আমার লক্ষ্য ছিল ওই রাস্তাটা আমাদের বার করতেই হবে। সেই লক্ষ্যটা পূরণ হয়েছে 3 বছর পরিশ্রম করার পর। এতদিন ধরো আপনি কি করতে জানতে পারলেন? অনেক অন্য চেয়ারম্যান জানলো তো আমরা কেএমডির একটা ডেভেলপমেন্ট কুম্ভ মেলায় কেন্দ্র করে প্রায় 5 কোটি টাকা আমাদের একটা কথা হয়ে আছে, ওখানে ডেভেলপমেন্ট করবো এবং একটা বাইপাস করবো বলে আমরা এগিয়েছিলাম, যে ত্রিবেণী শহরের মানুষের খুব অসুবিধা যানজটের জন্য। সেটা করতে গিয়ে আমার লক্ষ্য পড়লো যে এটা দখল নিয়ে বসে আছে জৈন শিবমোহন সিং।